পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের একটি ঐতিহ্যশালী এবং অন্যতম কালী পুজো হল বড়নীলপুরের কমলাদেবী পাড়ের অতুল স্মৃতি সংঘের পুজো। এই পুজো এবছর 49তম বর্ষে পদার্পণ করল। পুজোর বাজেট প্রায় 6 লক্ষ টাকা। তাদের বিশেষ আকর্ষণ 41 ফুটের মহাকালী। এদিন এই পুজোর খুঁটি পুজো অনুষ্ঠিত হয়। আজকে অতুল স্মৃতি সংঘ ক্লাব আমাদের নীলপুরে 14 নম্বর ওয়ার্ডে। এখানে প্রতিবারই খুব বড় করে কালী পুজো হয়, এবারেও আয়োজন করা হয়েছে। বিশেষ আকর্ষণ থাকছে, বর্ধমানবাসী এখানে প্রচুর ভিড় জমায়। এখানে 41 ফুট প্রতিমা এবারে মা কালী থাকছে। ক্লাবের সদস্যরা অক্লান্ত প্রচুর পরিশ্রম করছে পুজো বর্ধমানবাসীকে ভালো পুজো উপহার দেওয়ার জন্য। আশা করছি খুব ভালো লাগবে বর্ধমানবাসী। আমি এলাকার উপস্থিত ছিলেন এই ওয়ার্ডের কাউন্সিলর রাসপিয়ারি হালদার সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। আমাদের এবার এখানে আমাদের আছেন 14 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রাসবিহারি হালদার, মানে আমাদের অভিভাবক হিসাবে উনি আমাদের সাথে আছেন এবং ছিলেন, আগেও ছিলেন উনি। এবং আমাদের অতুল স্মৃতি সংঘ এবছর আমাদের আপনার 43 ইয়ার্স কালী পূজা। তো এই মুহূর্তে আমাদের বাজেট আপনার অ্যাপ্রক্স 6 লাখ মোটামুটি। এরকমভাবে আমরা বিভিন্ন রকমভাবে চেষ্টা করছি এবং ক্লাবের প্রত্যেকটা সদস্য প্রচণ্ড অক্লান্ত পরিশ্রম করছে পুজোটাকে সাকসেস করার জন্য। ঠিক আছে, আকর্ষণ কী থাকছে? 41 ফুট মহাকালী, এটা আমাদের এবছরের মূল আকর্ষণ, যেটা আমরা বর্ধমানবাসীকে এবং সমস্ত মানুষকে আমরা আহ্বান করছি আমাদের ক্লাবে, যাতে আমাদের প্রতিমা তারা দেখতে আসেন। হ্যাঁ, তো পাশাপাশি বড়নীলপুরের জাগরণী সংঘের কালী পুজোর খুঁটি পুজো এদিন অনুষ্ঠিত হয়। এই পুজো এবছর 54তম বর্ষে পদার্পণ করল। বাজেট প্রায় 10 লক্ষ টাকা। এবছর তাদের থিম হর হর মহাদেব। খুঁটি পুজোয় উপস্থিত ছিলেন ওয়ার্ডের কাউন্সিলর রাসপিয়ারি হালদার সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। জাগরণী ক্লাব প্রতি বছরই বর্ধমান শহরে খুব বড় আকারে কালী পুজো করে, এবারেও সেটা করছে। বর্ধমানবাসীকে ভালো থিম উপহার দিচ্ছে, এবারে হর হর মহাদেব থিমের নাম। 54তম বর্ষ এবং প্রতিমাতেও বিশেষ আকর্ষণ থাকছে এবং খুবই ভালো লাগবে বর্ধমানবাসীর। সকলকে আমন্ত্রণ জানায় ওখানে। আর এবারে 54তম বর্ষ। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দবার্তা।